guys. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো গাইজ, সকাল হলো, উঠে গোসল টোসল করে রেডি হয়ে গেলাম, বের হব। বাইরে আজকে রোদ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাই ভাবতেছি আজকে ছাতাটা রেখেই যাব, কারণ ব্যাগটা কেমন ভারী ভারী লাগে। সো এখন গাইজ আমি বের হব, বের হয়ে আপনার সাথে দেখা হয়েছে, সাথেই থাকুন, কোথাও যাবে। সো গাইজ, অফিসের জন্য বের হচ্ছি, বাইরে গরম আর রোদ আছে। সো আপনার সাথে মেট্রো স্টেশন দেখা হয়েছে, সাথে থাকুন, কোথাও যাবে। সো গাইজ, মেট্রো স্টেশনে এসে দেখি যে ট্রেন ছেড়ে দিবে, তাড়াতাড়ি উঠে গেছি আর এখন চলে যাচ্ছি অফিসের দিকে, মানে দৌড়ে উঠে গরম লাগছে। সো গাইজ, অফিসে চলে আসলাম আর এত গরম, একদম ঘেমে আমি শেষ। আকাশ দেখতে মনে হচ্ছে যে অনেক অন্ধকার, বাট রোদ উঠবে একটু পরে আর প্রচণ্ড গরম পড়বে জানি। সো এখন আসছি, যখন কাজ করি পরে আপনার সাথে দেখা হবে, ওর সাথে থাকুন, কোথাও যাবেন না। গাইজ, আজকে বের হতে দেরি হয়ে গেল, বাট কারণ আজকে ডেস্ক চেঞ্জ হয়ে গেছে, ডেস্ক চেঞ্জ করে বের হয়েছি আর রাস্তায় এত জ্যাম যে কী বলবো, তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি মিরপুর 11 মেট্রো স্টেশনে। সো গাইজ, স্টেশনে গিয়ে দেখা হবে, সাথে থাকুন, কোথাও যাবেন না। গাইজ, স্টেশনে চলে আসলাম আর এসে একটা ট্রেন মিস করলাম, এখন আরেকটা চলে আসছে কাছাকাছি, মিরপুর 10 আছে আর কি। সো গাইজ, আসুক, চলে যাব বাসায়, পর আপনার সাথে দেখা হবে। সো গাইজ, শেষ পর্যন্ত বাসায় চলে আসলাম, রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, মানে পাগল করে ফেলতেছিল, তার সাথে গরম তো ফ্রি, আমার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে। সো গাইজ, বাসায় যাই ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি, পরে আপনার সাথে দেখা হচ্ছে, সাথে থাকুন, কোথাও যাবেন না। সো গাইজ, বাসায় এসে গোসল করলাম, গোসল করে এসে চা মুখে খেলাম, এখন একটু নেব, পরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে মনে হচ্ছে যে শরীর আ দিচ্ছে। সো গাইজ, আজকে এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে, সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমার চ্যানেলটাকে আমি আরও উপরে উঠাতে পারি আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।